গত তিন বছর ধরে বরগুনার পাথরঘাটা উপজেলার রোহিতা গ্রামে ফসলে জমি থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুনও। এতে অনেকখানি এলাকার মাটি দেবে গেছে। গ্যাসের সঙ্গে লবণ পানি বের হওয়ায় নষ্ট হচ্ছে ফসলি জমি, ফলে টানা তিন বছর ধরে 50 বিঘা জমিতে কাঙ্ক্ষিত ফসল হচ্ছে না। এতে বিপাকে পড়েছে স্থানীয় কৃষক। অন্যদিকে শিশুসহ উৎসুক জনতা গ্যাস ক্ষেত্রে যখন তখন আগুন জ্বালানোর কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে সচেতন মহল। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিদে গ্রামের ফসলি জমির চিত্র এটি। এইভাবেই টানা তিন বছর ধরে মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে, জ্বলছে আগুনও। স্থানীয় কৃষকদের অভিযোগ, এতদিন ধরে এভাবে গ্যাস বের হয়ে চললেও এ বিষয়ে নেই সংশ্লিষ্ট কারো কোনো নজরদারি। গ্যাসের সঙ্গে লবণাক্ত পানি বের হয় প্রায় 50 বিঘা জমিতে, আগের মতো ফলন হচ্ছে না, অনেক জায়গায় দেবে গেছে জমিও। গ্যাসের সাথে লবণ পানি উঠতেছে এবং এই লবণ পানি উঠবে কুড়োয় কুড়োয়। এই যে ফসলি জমি, আমন ধানের ফসল নষ্ট হয়েছে, এই গাছপালা বিদ্যালয়ের মরে গেছে এবং এই ব্যাপারে আমি বিদ্যালয়ের সহসভাপতি এবং এলাকার ই হিসেবে আমি ব্যক্তিগতভাবে টিউনো সাহেবের দ্বারা গেছি, টিওর কাছে গেছি, উপজেলা চেয়ারম্যানের গেছি। তারা বারবার আশ্বাস দিছে পাইপ দিয়ে এই পানি খালে ফেলাই দেবে, কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করে নাই। এখন বর্তমানে এই লবণ পানি দিয়ে এত লবণ যা মুখে লওয়া যায় না এবং এই কুড়ে কুড়ে ফসলি জমি আবার নষ্ট হয়ে যাবে। বহুত কিছু গাছ গাছ লাগাইছে, কলা গাছ লাগাইছে, এগুলো পুড়ে দিয়েছে লবণের সরে। বহুত ইত্যাদি অনেক কিছু হইতে কত হইতেছে, বনটা পর্যন্ত হইতেছে না, ধরে ধরে গাছ খাই বাঁচবে এই গাছটা পর্যন্ত জমি তো হইতেছে না, ফসল তো ভালো। তিন বছর ধরে গ্যাস উঠতে আছে, আপনারা তো কয়েক পুরো জায়গা আমাকে জমি ফসল নষ্ট হইতে আছে, এইভাবে গ্যাস বের হওয়ার কারণে ফসলের ক্ষতির পাশাপাশি এলাকাটিতে বসানো যাচ্ছে না গভীর নলকূপ, গর্ত করলেই সেখান থেকে বের হচ্ছে গ্যাস। শিশু ও উৎসুক জনতা গ্যাসের খনিতে যখন তখন আগুন জ্বালাচ্ছে, এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। পুরো তারা আগুন জ্বালাই দেয়, অনেক সময় আপনি পিড়িয়ান দেয়, এই সমস্যা করে, বিভিন্ন সমস্যা এটা দিতে। আর আমরা চাই এই জিনিসটা মনে করেন আমাকে দেখা যাক, এটা বন্ধ করা উচিত, না হলে আমাকে এটা সব এটা সমস্যা হইতে আছে, ঠিক আছে, সমস্যা হইতে আছে আমাকে এইটা দিয়ে বুঝলেন। আর এটা আমরা চাই এটা ধরো বন্ধ হয়ে যায়, এইটা একটা ব্যবস্থা আমরা নিতে চাই। এটা যে বিভিন্ন ধরনের সমস্যা হইতে আছে, এই মানুষের জমিগুলো সমস্যা হইতে আছে, এই জায়গায় লবণ পানিগুলো নাই না, এই জায়গায় অনেক কুড়ে কুড়ে জমি নষ্ট হয়ে গেছে। যেভাবে গ্যাস ওঠে এই রাস্তার নিচ ফাঁকা হয়ে গেছে, এই রাস্তাটা যে কোনো সময় ভাঙিয়ে ডাব্বে যেতে পারে। এবং আমাদের এই যে প্রাইমারি স্কুলের যে বহুতল ভবনটাই রয়েছে, এই ভবনটিতে এখন বর্তমানে আমাদের যারা প্রাইমারি শিক্ষক রয়েছে তারা এই ভবনটিতে ক্লাস নিচ্ছে না। গ্যাসের মতো জরুরি প্রাকৃতিক সম্পদ এভাবে নষ্ট না করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তা খনি থেকে বের করে সাধারণ মানুষের কাজে লাগানো উচিত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। মানুষ মাঝে মাঝে আগুন জ্বালিয়ে দেয়, ঘন্টা থেকে ঘন্টা আগুন জ্বালে, পরে আবার কোনো সালা টালা দিয়ে লিভাই দিয়ে লিভে যায়। আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে কয়েকবার উঠেছি, কোনো উপকার পাইনি। গ্যাস ভরার কারণে সেখান থেকে যে পানিটা নিষ্কাশন হয় সে পানি দ্বারা আমার এলাকার ধানি ফসল যেখানে যায় সেখানে ধানগুলো পুড়ে যায়, কোনো ফসল বলতে সেখানে হয় না লবণাক্ত, তার কারণে এত পরিমাণ লবণাক্ত এবং অ্যাসিড, যার কারণে সেটার সমস্ত অনেক জমির ধান এবং টোটাল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ইলেকট্রোমিডিয়ার মাধ্যমে উপর মহলে অনুরোধ জানাইতে চাই যেন তারা এসে হয় গ্যাস উত্তোলন করুক, নচেত এটা বন্ধ করার একটা উপায় বাইর করুক, নচেত আমাদের এলাকার মানুষ আস্তে আস্তে এদের কারণে নিঃস্ব হয়ে যাচ্ছে।
এভাবে যত্রতত্র গ্যাস বের হওয়া বন্ধ করা না গেলে বছরের পর বছর ফসল উৎপাদন থেকে বঞ্চিত হবে রোহিতার কৃষকরা। পাশাপাশি যেখানে সেখানে আগুন জ্বলার কারণে এলাকাটিতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই এই পরিস্থিতি মোকাবেলায় গ্যাসের যথাযোগ্য ব্যবহারে দ্রুত সরকারের নজরদারি কামনা করছে পাথরঘাটাবাসী। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।